হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে চেস্টের খুব সিম্পল বেসিক একটি সেশন শেয়ার করছি। এটি কোনো হাই ভলিউম সেশন না, যা অনেক সেটস অথবা অনেক রেপস আছে। তিনটি সিম্পল এক্সারসাইজ দিয়ে সেশনটিকে তৈরি করা হয়েছে আপার চেস্টের জন্য, ওভারঅল পেক মাসেলের জন্য। তো শুরু করেছিলাম আপার চেস্ট দিয়ে, সেটা হচ্ছে স্মিথ মেশিন ইনক্লাইন চেস্ট প্রেস। যদি স্মিথ মেশিন আপনাদের জিমে অ্যাভেলেবেল না থাকে, হ্যামার স্ট্রেংথ মেশিন দিয়ে আপনার এক্সারসাইজটি করতে পারেন। হ্যামার স্ট্রেংথ মেশিন যদি অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে ডাম্বেল অথবা ফ্রি ওয়েট বারবেল দিয়ে এক্সারসাইজটি পারফর্ম করতে পারেন। খুব স্লো পেসে করবেন এবং এক্সারসাইজ করার আগে প্রপারলি ওয়ার্ম আপ করে নেবেন, যাতে করে কোনো ধরনের ইঞ্জুরি না হয়। আমি দুটো ওয়ার্ম আপ সেট করেছিলাম এবং চারটি অ্যাকচুয়াল সেট করেছি। প্রতিটি সেটে আমার রিপিটেশন ছিল 8 থেকে 12টি এবং সেট টু সেট আমি কিন্তু ওয়েট বাড়িয়েছিলাম, যাতে করে টেনশনকে আরও বাড়াতে পারি। ইন বিটুইন সেট সর্বোচ্চ আমি 1 থেকে 1.5 মিনিট রেস্ট নিয়েছিলাম। আপনারা ঠিক তাই করতে পারেন এবং ওয়ার্কআউট শেষে কিন্তু আপনারা প্রপারলি ফ্লেক্স করবেন। আর আপনারা খেয়াল করছেন, আমি শুধুমাত্র একটি সেট দেখেছি। এর কারণ হচ্ছে পুরো সেশনটি দেখালে যেটা হতো ভিডিও অনেক লম্বা হয়ে যেত। বলছিলাম ফ্লেক্সের কথা, ফ্লেক্স অথবা পোজিং করাটা খুব ম্যান্ডেটরি। এর ফলে টার্গেটেড মাসেল এরিয়াতে পর্যাপ্ত পরিমাণে ব্লাড ফ্লো জেনারেট হয়, মাসেল ওয়ার্ম আপ থাকে, মাসেল মাইন্ড কানেকশন চমৎকার থাকে এবং মাসেলের শেপও কিন্তু খুব শার্প থাকে। সো আপনারা অবশ্যই ওয়ার্কআউটের শেষে ফ্লেক্স করবেন, সেটা যে কোনো বডি পার্টসের ট্রেন যখনই যেভাবে করে করবেন, তারপরে কিন্তু ফ্লেক্স করাটা খুব জরুরি। চলে যাওয়া আমাদের সেকেন্ড এক্সারসাইজ, প্যারালাল ডিপস। প্যারালাল ডিপস এমন একটি এক্সারসাইজ, দুর্দান্ত একটি এক্সারসাইজ। এই এক্সারসাইজ দিয়ে অ্যাকচুয়ালি আমরা আমাদের শোল্ডার, আমাদের ট্রাইসেপস এবং আমাদের পেক মাসেলকে আমরা ট্রেন করতে পারি, খুব দারুণভাবে ট্রেন করতে পারি। যদিও আমি এখানে লোয়ার পেককে টার্গেট করেছি এবং এর জন্য আপনারা খেয়াল করবেন যে আমি আমার কোরকে টাইট করে লিন ফরওয়ার্ড হয়ে নিকে সামনের দিকে ভাঁজ করে ধরে রেখেছিলাম এবং এলবো একটু আউটসাইডে ফ্লেয়ার করে রেখেছিলাম। আমি উপর থেকে হাফ পর্যন্ত নেমেছি, ফুল রেঞ্জে আমি যাইনি। এর কারণ হচ্ছে আমার পেক মাসেলকে টার্গেট করা। যদি আমি আমার এলবোকে পাজরের সাথে টাক করে রেখে ফুল নেমে যেতাম, তাহলে সেটা আমার ফুললি ট্রাইসেপ ট্রেন হতো, যেটা আমার উদ্দেশ্য ছিল না। আপনারা আমাকে ফেসবুকে দেখে থাকলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে সাথে থাকুন, যদি ইউটিউবে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট সেকশনে আপনাদের এক্সপিরিয়েন্স অথবা মতামত আমাকে জানাতে পারেন। ফিটনেস ও ট্রেনিং নিয়ে যে কোনো ধরনের কোয়েশ্চেন্স আপনারা আমাকে সেখানে শেয়ার করতে পারেন। আমরা চলে এসেছি আমাদের লাস্ট এক্সারসাইজ, শ্যালো ইনক্লাইন কেবল ফ্লাই। এটা আমাদের আপার চেস্টের জন্য। ইনফ্যাক্ট যে কোনো ফ্লাই আমাদের অ্যাকচুয়ালি ওভারঅল পেককেই টার্গেট করে, তারপরে আমরা মোর আইসোলেশনের জন্য হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল অথবা গ্রিপ অথবা বেঞ্চের পজিশনকে আমরা বেছে নিই। এখানে আমি বেঞ্চকে খুব হাই করিনি, মডারেট হাইও করিনি, অলমোস্ট 25 বা 30 ডিগ্রি ছিল এখানে। আমি ভিনার হ্যান্ডেল দিয়ে কেবল ফ্লাই করছি। বলে রাখি আমার রাইট শোল্ডারে স্লাইটলি ইঞ্জুরি আছে, দ্যাটস ওয়াই আমি অ্যারাউন্ড দ্য ইঞ্জুরি ওয়ার্কআউট করতেই বেশি পছন্দ করি চেস্টে। আপনাদের আমার মতো যাদের আপনাদের শোল্ডার ইঞ্জুরি আছে, তারা আপনারা এইভাবে করে ফ্লাই পারফর্ম করতে পারেন। আর বিগিনার্সরা ডেফিনেটলি, যেহেতু তারা বিগিনার্স নতুন, ডাম্বেল হোক বা কেবল হোক, ফ্লাই এক্সারসাইজ করে কিন্তু তারা প্রপারলি পেক মাসেলকে কানেকশনটা করতে পারেন না, অনেক স্ট্রাগল করতে হয়। সো তাদের জন্য এই ভিডিওটা অনেক জরুরি। এখানে আপনি আপনারা খেয়াল করবেন যে আমি এলবোকে স্লাইটলি বেন্ড করে রেখে, আর্মকে স্টিফ অবস্থায় রেখে আমি আসলে ফ্লাই করছি এবং এই অবস্থাতে আমি আমার ব্রেনকে সাজেস্ট করছি যে আমি অ্যাকচুয়ালি কোনোই দিয়ে ফ্লাই করছি, গ্রিপ দিয়ে না। কারণ গ্রিপ দিয়ে ফ্লাই তো আমরা করি, সেটা যদি আমরা সেন্স না করি, তাহলে যেটা হবে যে আমাদের সমস্ত টেনশন আমাদের শোল্ডার জয়েন্টে চলে যাবে, পেক মাসেলে কিন্তু কানেকশনটা কম হবে। এই জন্য এটা খুব জরুরি ব্রেনকে সাজেস্ট করা যে আমরা কোনোই দিয়ে ফ্লাই করছি, গ্রিপ দিয়ে না। এবং এটা সপক্ষে আমি পরে ইমিডিয়েটলি আমি আরেকটা সেশন করে দেখাবো, যেটা আমি অ্যাটাচমেন্টটাকে আমার এলবোর সাথে কানেক্ট করে ফ্লাই করব। আর এখানেও কিন্তু আমি এক্সারসাইজ করার পরে মাসেলকে প্রপারলি ফ্লেক্স করার চেষ্টা করছি, ব্লাড পাম্প করার চেষ্টা করতেছি, যাতে করে মাসেল পাম্প হয়, ব্লাড জেনারেট হয়। এভাবে করে কিন্তু রিকভার হতেও সময়টা অনেক কম লাগে। আমাদের ইনসাইডে মাসেল ফাইবারের যে ইনসাইডে যে ড্যামেজগুলো হয়, সেটাও রিকভার হতে খুব অল্প সময়তে রিকভার হয়ে যায়। বিগিনার্সদেরকে বলবো, যদি এই ফ্লাই কেবল ফ্লাই মেশিন আপনাদের জিমে অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে আপনার ডাম্বেল দিয়েও কিন্তু এক্সারসাইজটি পারফর্ম করতে পারেন। শুরুর দিকে আপনারা লাইট ওয়েট ডাম্বেল দিয়ে করবেন এবং যখনই আপনারা আস্তে আস্তে স্কিল্ড হয়ে যাবেন, পারফরমেন্স আরও যখন বেড়ে যাবে, তখন আপনারা কিন্তু লোড বাড়াতে পারেন। তিনটি সেট পারফর্ম করবেন, 12 থেকে 15টি রিপিটেশন রাখতে পারেন, যেহেতু এটা পোস্ট ফেটিক এক্সারসাইজ। যেহেতু আমরা এক্সারসাইজ শুরু করেছিলাম হ্যাভি প্রেসিং দিয়ে, এখন আমরা শেষ করছি হচ্ছে ফ্লাই দিয়ে। সো এটা আমরা আমাদের মাসেলকে আরও ফেটিক করার চেষ্টা করব। আমি আমার স্টার্নামের কাছে ট্যাপ করেছিলাম। স্টার্নাম হচ্ছে আমাদের চেস্টের মাঝখানে যে হাড়, সেখান থেকে অ্যাকচুয়ালি পেক মাসেলটা তৈরি হয়, এই জন্য এটাকে অরিজিন বলে এবং সেটা আর্মপিটের কাছে গিয়ে ইনসার্ট হয়, সেই জন্য সেই এরিয়াটাকে ইনসার্শন বলে। সো অরিজিন এবং ইনসার্শনের মাঝখানে যে কন্ট্রাকশন, সেটাকেই আমাদের খুঁজে বের করা উচিত অথবা সেটাকে জেনারেট করা উচিত।
আমি এটা বোঝানোর জন্যই কিন্তু আপনাদেরকে সাথে এইভাবে করে এক্সারসাইজটি শেয়ার করছি, এবং আপনারা এইভাবে করে অ্যাপ্লাই করে দেখতে পারেন। চেস্টে দুর্দান্ত একটা কানেকশন তৈরি হয়, মাসল মাসলে মাসল মাইন্ড কানেকশনটা খুব চমৎকার থাকে এবং মাসল কিন্তু ফেটিকড হয়ে যায়। সো এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি চেস্ট সেশন। আমরা শুরু করেছিলাম স্মিথ মেশিন চেস্ট প্রেস দিয়ে, আপার চেস্টের জন্য 4টি সেট করেছিলাম, 8 থেকে 12টি রিপিটেশনস ছিল। দেন আমরা দুটো প্যারালাল ডিপস করেছি, 8টি রিপিটেশনস ছিল খুবই কন্ট্রোলড ফ্যাশনে। দেন আমরা শেষ করেছি 3টি শ্যালো ইনক্লাইন কেবল ফ্লাই এক্সারসাইজ দিয়ে, খুবই ছোট এক্সারসাইজ। সো আপনারা এইভাবে করে আপনাদের উইকলি চেস্ট সেশনে এই এক্সারসাইজটিকে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটি আমাকে কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। এই তো, দেখা হবে পরবর্তী কোনো সেশনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ফিট থাকবেন। আল্লাহ হাফেজ।